আসসালামু আলাইকুম। আবার সবার মাঝে চলে এসেছি একটা বাচ্চাদের টুপি নিয়ে। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যারা আমার আগের ভিডিও সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনি ভিডিও ছাড়লেই আপনাদের কাছে আগে পৌঁছে যায়। শুরু করছি। প্রথমে এরকম উলবোনা কুরুশ একটা নিতে হবে, নিয়ে এরকম একটা প্রথমে ফাঁস দিতে হবে। ফাঁস দিলাম, দিয়ে 50টা চেন বানাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে আমি 50টা চেন বানাবো। মোট 51টা চেন নিলাম এই 50টার মাথা থেকে। আবার শুরু করছি হাফ লং। এইভাবে হাফ লং দিয়ে যাবেন, 50টা চেনের মধ্যে হাফ লং হবে। এইভাবে পুরো 50টা চেনের উপরে হাফ লংটা হবে, প্রত্যেকটা ঘরে একটা করে হাফ লং। এইভাবে এই পুরোটাই হাফ লং দিয়ে যাবেন। এই প্রথম ঘরটাই নেবেন, দ্বিতীয় ঘরটা নিতে হবে না। প্রথম ঘরে এইভাবে হাফ লংটা হবে, নিচের ঘরগুলো সব এরকম একটা লাইন মতো পড়ে যাবে। এইভাবে 50টা হাফ লং এই পর্যন্ত হবে। এই প্রথম লাইন পুরো হাফ লং দিয়ে 50টা হাফ লং এখান থেকে এই পর্যন্ত, এই রাউন্ডটা শেষ হলো। এবার পরের লাইনটা, পরের লাইনটা একটা চেন দেবেন। প্রথমে একটা চেন নেবেন, নিয়ে এবার এই দিকের ঘরটা নেবেন না, এই ধারের ঘরটা নেবেন। এই ধারের ঘরটা হাফ লং হবে, আবার এই ধারের ঘরটা হাফ লং হবে। তবে একটা এর মতো টিনের মতো ঢেউ খেলানো একটা ডিজাইনটা আসবে। এইভাবে প্রত্যেকটা শেষের দিকে এইভাবে হাফ লংটা হবে। এইভাবে হবে, যদি আপনি এই দুটোই নিয়ে নেন তাহলে আর ঢেউ খেলানোটা আসবে না, সেই জন্য এইটা নয়, এই পরেরটা, এই পরেরটাতে সবসময় হাফ লং হবে। এইভাবে হাফ লং দিয়ে 50টা করে যাবেন। এই দ্বিতীয় রাউন্ড আমার শেষ হলো, দ্বিতীয় লাইন। এই যে দেখছেন একটা ঢেউ খেলানো মতো, টিনের মতো যেন লাগছে ঢেউ খেলানো, এইভাবে ডিজাইনটা আসবে। আমি আবার তৃতীয় লাইনটা আরেকবার দেখাচ্ছি বুনে। প্রথমে একটা চেন নিয়েছি, নিয়ে এই শেষের ঘরটায় আবার হাফ লং বোনা হবে। এটা কিন্তু আপনারা সরু উলেই বানাবেন, তিন খি উল যেটা সেটা নেবেন নিয়ে বানাবেন। কারণ আমরা সচরাচর যে বলগুলো কিনি চারখি থাকে, ওতে কিন্তু এই ডিজাইনটা আসবে না, এই তিন কি উলারই করতে হবে। এটা এরকম দুদিকেই ঢেউ খেলানো হবে, এদিকেও হবে এদিকেও হবে, মানে টুপিটা দুদিকেই পরা যাবে। এইভাবে 50টা হবে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত। এই দ্বিতীয়টার মাথায় আমি সবসময় বানাচ্ছি হাফ লং, তাহলে এই ঢেউ খেলানোটা চলে আসবে। এই লাইনটা কমপ্লিট হলো, 50টা হাফ লং। আবার একটা চেন দিয়ে শুরু করবো, সবসময় লাস্টের দিকে একটা করে চেন দেবেন, দিয়ে আবার এই শেষের ঘরটায় এইভাবে বুনে যাবেন
আপনিও এইভাবে বুনে যাবেন। এইভাবে 50টা হাফলং আবার ওই দিকে যাবে। এইভাবে করলে এই যে দুদিকে ঢেউটা আসছে, এইদিকেও এরকম ঢেউটা আসবে, এরকম পরপর পুরো 50টা করে যাবেন। আচ্ছা, এই এই সাইজটা হচ্ছে একদম বাচ্চা থেকে 2 বছর 2.5 বছর পর্যন্ত করতে পারবে। এই সাইজটা মানে আমি 50টা চেন নিয়েছি। এবার আপনারা যদি বড় সাইজ বানাতে চান, এবার চেনটা বাড়াবেন, এটাও বাড়বে, লং হাফলংগুলো বাড়বে, টুপিটাও বাড়বে। ও মাথা অনুযায়ী বানাতে হবে, 60টাও নিতে হয়, 65টাও নিতে হয়, পরপর তো বয়স আছে। এইভাবে পুরোটা এই লাইনটা কমপ্লিট হবে, পুরো কমপ্লিট করে নিয়েছি। এইটা এই যে ঢেউগুলো দেখছেন, এই যে ঢেউগুলো, এটা সরু উল হলে বাড়বে, কিন্তু ওই যে আপনার চারখি উল নিলে বাড়বে না, সরু উল দিয়েই বানাতে হবে। আর এই ঢেউগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32টা, এই ঢেউগুলো 32টা নিয়েছে। এবার আপনি বড়দের বানালে যদি 60টা ঘর নেন, তাহলে আরও 4টে বাড়াবেন, এইভাবে বাড়িয়ে যাবেন যত বড় সাইজ করবেন। এইটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার এই ঘরটা বন্ধ করে দেবো, এভাবে বন্ধ করে দিলাম। এবার এটা সেলাই হবে, সুচি দিয়ে খুঁজতে সেলাই হবে। এইভাবে সুতো ছুঁচে সুতো নেবেন, নিয়ে এইভাবে সেলাই করবেন। একটা নেবেন এদিকে, আর এর এরও এই শেষের ঘরটা নেবেন চুষ দিয়ে, তাহলে ওখানটাও একটা ঢেউর মতো ডিজাইনটা এসে যাবে, আর বোঝা যাবে না কীভাবে জুড়েছেন। আবার এদিকের একটা নেবেন, আবার এইদিকের এই শেষের দিকের এটা নেবেন, শেষের ঘরটাতে জুড়বে। এইভাবে এইটা একটা ডিজাইন এসে যাবে। আবার এদিকের একটা নেবেন, আবার এইদিকে শেষেরটা, এইভাবে পুরোটা কমপ্লিট করবেন। এই যে এটা একটা ঢেউয়ের মতো এসে গেল, সেলাইটাও বোঝা যাবে না কীভাবে করেছেন পরে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা করেননি সাবস্ক্রাইব আমাদের আগের ভিডিওতে, তারা সাবস্ক্রাইব লাইক করে দেবেন, আমাদের উৎসাহ হবে আপনাদের কাছে এইসব নিয়ে আসতে। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করবেন। আচ্ছা, এটা পুরো সেলাই হয়ে গেছে। সেলাইটা কোথাও করেছি আপনি বুঝতে পারছেন, বোঝা যাচ্ছে না? এই যে ঢেউটা, ঢেউটার মাঝে সেলাইটা করেছি, এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার এইভাবে এটাকে এইভাবে সেলাই করবেন, প্রত্যেকটা ঢেউয়ের মাথায় এইভাবে সেলাই করবেন। এইভাবে সেলাইগুলো করবে। এই সেলাই করলাম, করে নিয়ে এইভাবে পুরো টেনে নিলাম, টেনে নিলাম, এইভাবে সেলাই কমপ্লিট হয়ে গেল। এবারে এইভাবে একটা মতো করবেন,
প্রথমে উলটাকে এইভাবে বুড়ো আঙুলে জড়াবেন, জড়িয়ে এইভাবে ঘোরাবেন, ঘুরিয়ে প্রথমে এইভাবে অনেক অনেকটা নেবেন, মোটা হয়ে যাবে একদম। মোটা হয়ে গেলে এটাকে এইভাবে মাঝখান থেকে এরকম করে ভাঁজ করে পুরো এইভাবে জড়িয়ে নেবেন, দুটো দিয়ে বন্ধ করে দেবেন, দিয়ে এখানটায় কেটে দেবেন। বেশি করে নিলে এইরকম হবে ফুলের মতো, এটাকে টুপির মাঝখানে বসিয়ে দেবেন। এরকম কুরুশ নেবেন, কুরুশ নিয়ে এইভাবে টেনে নেবেন, টেনে নেবেন, নিয়ে এই উল্টো দিকে বাঁধবেন, একটা উল নেবেন, নিয়ে টেনে নেবেন এইভাবে, নিয়ে এটাকে এইভাবে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে এটাকে কেটে নেবেন এখান থেকে। কেটে নিলেন, এবার এটাকে এটা উল্টো দিক, দুদিকেই পরা যাবে, এইদিকে এটা আছে বলে ভালো লাগছে। এবার এটাকে এইভাবে, এই যে আছে টুপিটা, এটাকে এইভাবে উল্টে নিয়ে পরার। এটা আপনার একদিনের বাচ্চা থেকে আড়াই বছরের বাচ্চা পর্যন্ত পরতে পারবে বোতলটা। তো অনেক সময় বাচ্চারা টেনে খুলে ফেলে টুপি, মাথায় রাখতে চায় না, এইভাবে একটা দড়ি লাগানো সিস্টেম করে দেবেন। এইভাবে দুই এই সুতোটাকে নিয়ে বুনবেন, তাহলে আর খুলবে না। তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি। এভাবে আপনি বড়ও করতে পারেন, খালি যেন গলাটায় বাঁধা যায়। সেই এভাবে একটু হাফ লং গুলো দেবেন, তাহলে একটু মোটা হয়ে যাবে চেনটা। এটা এইভাবেও বানাতে পারেন, পুরো চেনটা মোটা লাগবে। এইভাবে নিয়ে এটাকে না বুনে এই চেনের ভেতরে গলিয়ে নেবেন, আবার এটাকে নিয়ে এইভাবে নিয়ে এই চেনের ভেতরে নিয়ে নেবেন, আবার এই ঢুকিয়ে নিয়ে এই চেনের ভেতর দিয়ে বার করে নেবেন। এইভাবে পুরোটা কমপ্লিট করবেন, সুতোটা একটু মোটা মোটা হয়ে যাবে। আর নাহলে আপনি একটু মোটা সুতো দিয়েও বানাতে পারেন চেন, এটা দেখতে ভালো লাগবে। চেনের ভিতর দিয়ে নিয়ে নিচ্ছি প্রত্যেকবার, এইভাবে দুই দিকে একটু সুতোটা একটু বাড়িয়ে নেবেন, বড় করে নেবেন যাতে গলায় বাঁধা যায়। এইভাবে বাঁধা সিস্টেম করে দেবেন, তাহলে আর বাচ্চারা খুলতে পারবে না। আমার কাজ কমপ্লিট, টুপি কমপ্লিট। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।